কোনো পাকিস্তানি রিফিউজি ইহুদি বা কোনো আমেরিকানের উপর নির্বাচনের পর বা আগে হামলা করা হয়নি। হামলা হয়েছে শুধু বাংলাদেশের নাগরিকদের উপর। এর কারণ, বিএনপি বাংলাদেশের শত্রুদের সাথে আতত করছেন বলে দাবি করেন বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি রেজাউল করিম রেজা। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।